আসসালামু আলাইকুম। আজকে আমরা একজন রোগীর সাথে এখানে কথা বলবো। প্রথমে জানতে চাইবো আপনার নাম। আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন। সালাউদ্দিন স্যার, স্যার আপনি কোথা থেকে এসেছেন? আমি মালয়েশিয়া থেকে এসেছি, মানে দেশের বাড়ি হলো নোয়াখালী। নোয়াখালী জেলা। স্যার জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালে আপনি মূলত কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার প্রথমে তো কোমরের সমস্যা ছিল এবং পায়ের সমস্যা ছিল। কতদিন যাবত ভুগছিলেন? প্রায় সাত মাস যাবত আপনি এই সমস্যাটা ভুগেছেন। জানতে চাইবো যে এই সমস্যাটার কারণে কি এর আগে কোথাও ট্রিটমেন্ট করেছিলেন? হ্যাঁ করেছিলাম। আচ্ছা, নোয়াখালীতে ট্রিটমেন্ট করার পরবর্তী অবস্থায় কি হয়েছিল? অবস্থায় এক মাস ওই ডাক্তার ওষুধ খাইছিলাম, কিছু হয় নাই। পরে পরবর্তীতে দেখেছিলাম একটা ফেনীতে ডাক্তার দেখেছিলাম। আচ্ছা, ওখানে দেখাবার পরে ওনার ট্রিটমেন্টও কিছু হয় নাই, পরে এখানে এসেছে ডিপিআরসি হসপিটালে। স্যার আপনার কাছে জানতে চাইবো যে ডিপিআরসি হসপিটালে আপনি কোন ডক্টর সাহেবের তত্ত্বাবধানে ভর্তি ছিলেন? ডক্টর শফিউল্লাহ প্রধান, ওনার আন্ডারে ট্রিটমেন্ট করেছেন। আজকে কতদিন যাবত ট্রিটমেন্ট করেছেন? সতেরো দিন। আচ্ছা, 17 দিন যাবৎ ট্রিটমেন্ট করার পরবর্তী অবস্থা এখন আপনার কি অবস্থা? এখন মোটামুটি ভালো আছে। আগের থেকে অনেক ভালো অবস্থায় আছে। আপনার কোমরের ব্যথা এবং হাঁটুর ব্যথা অনেকটাই এখন অনেক কমে গেছে। আপনি আগের মতো এখন স্বাভাবিক হাঁটা চলা এগুলো করতে পারেন? হ্যাঁ, স্বাভাবিক করতে পারি। জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালের ঠিকানাটা আপনি কিভাবে জানতে পেরেছিলেন? আমি ইউটিউবের মাধ্যমে সবার প্রথম জানতে পারেন। আচ্ছা, জানতে পারার পর আপনি হয়তো স্যার একটা ভিডিও দেখেন, তারপরে পরবর্তী অবস্থা তো এখন আমরা দেখতে পাচ্ছি যে আপনার আগের থেকে ভালো অবস্থা এবং আপনি ঠিক মতো হাঁটা চলা করতে পারছেন, সঠিক মুভমেন্টও করতে পারছেন সব ধরনের। আপনার ভাই গত 6 মাস যাবত ওনার কোমর এবং ওনার হাঁটুর ব্যথা উনি ভুগছিলেন। উনি ডিপিআরসি হসপিটালে ভর্তির পর উনি নিজেই বলছেন যে এখন উনি আগে থেকে অনেক ভালো এবং সুস্থ বোধ করছেন। আপনি ওনাকে কি অবস্থা দেখছেন এখন? আগের থেকে অনেক ভালো অবস্থা, উনি স্বাভাবিক যে মুভমেন্ট গুলো সেগুলো সঠিক ভাবে করতে পারছেন। আচ্ছা স্যার, একটু জানতে চাইবো আপনার কাছে যে এই ডিপিআরসি হসপিটালে আপনি যতদিন ভর্তি ছিলেন এখানকার যারা ডক্টর ছিলেন, নার্স ছিলেন বা ম্যানেজমেন্টে যারা ছিলেন, আপনার যে ধরনের ট্রিটমেন্ট পাওয়ার কথা ছিল আপনি কি সবটুকু টাইম টু টাইম পেয়েছেন সবকিছু? আচ্ছা স্যার, আরেকটা জিনিস জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালের পরিবেশ সম্পর্কে যদি একটু বলেন, কেমন লেগেছে আপনার কাছে? মোটামুটি ভালো ভালো লেগেছে আপনার কাছে। স্যার আরেকটা বিষয় একটু আমরা একটু জানি, সেটা হচ্ছে যেমন আপনি গত 6 মাস যাবৎ আপনার কোমর এবং হাঁটুর ব্যথা আপনি ভুগছিলেন এবং আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্টও করেছেন, কিন্তু যে ধরনের আপনার কাঙ্ক্ষিত ফল পাওয়ার কথা ছিল সে ধরনের ফল আপনি পাননি। পরবর্তীতে আপনি ইউটিউবের মাধ্যমে ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার ট্রিটমেন্ট সম্পর্কে আপনি জানতে পারেন যে এখানে অপারেশন বিহীনভাবে যে ট্রিটমেন্টটা করা হয়, তো সেটা দেখে আপনি এসে এখানে ওনার আন্ডারে চিকিৎসা নিয়েছেন এবং এখন আপনি সম্পূর্ণভাবে সুস্থ এবং ভালো অবস্থায় আছেন। তো আপনার মতো এরকম অসংখ্য রোগী আমাদের দেশে এবং দেশের বাইরে অবস্থান করছেন, যারা হয়তো এই ধরনের সমস্যাগুলোতে ভুগেন, তারা হয়তো জানেন না যে কার কাছে গেলে আমার জন্য ভালো হবে বা কোন ডক্টরের কাছে গেলে আমি সঠিক চিকিৎসাটা পাবো। চিকিৎসা তো হচ্ছে আমাদের একটা মৌলিক অধিকার। তো অনেকে দেখা যাচ্ছে বিভিন্ন ভুয়া ডক্টরের কাছে গিয়ে তাদের টাকা পয়সার সর্বস্ব শেষ হয়ে যায়, অনেকে ভুয়া চিকিৎসার কারণে সারা জীবন পঙ্গুত্ব বরণ করেন, আমরা এরকম ঘটনা দেখতে পাই। তো আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কিছু বলবেন? আমি এটুকু বলতে চাই যে এখানে এই হসপিটালে কেউ যদি আসে সুস্থ হয়ে যায় ওটাই ভালো, বাইরে অনেক ঘোরাঘুরি না করে এখানে আসাটাই বেটার। যেহেতু অপারেশন করাটা খুবই খারাপ, ভালো না তেমন একটা, যদি অপারেশন ছাড়া ট্রিটমেন্ট করা যায় সেটাই ভালো। কারণ আপনি নিজে এসে এখানে ভালো ট্রিটমেন্ট পেয়েছেন, সুস্থ হয়েছেন, তাই আপনি আশা করেন তারাও আসলে অবশ্যই ভালো একটা রেজাল্ট পাবেন, এটা আপনার বিশ্বাস। স্যার সবশেষে জানতে চাইবো এই ডিপিআরসি হসপিটাল থেকে আপনি যে সেবা পেয়েছেন এই সেবার মানকে আপনি 100 তে কত নাম্বার দিবেন? স্যার আপনাকে বিডি টুডেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় এবং মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ।
আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।